না বাস্তলে খাইতে হবে আগে যেখানে পেট ভরে খেতাম না একটু কম করে খাবো হয়তো যেখানে খাইতাম একটা পাঁচটা হ্যাঁ খাই একটা খাওয়া ঠিকই আছে না খাই কেউ খায় না কম কম খাইতে আছি আমরা জনীয় জিনিসের যে দাম না বিশ্বাস সোজা কথা আমাদের দুঃখটাও কেউ বুঝলো না কেউ দেখলো না না আমরা যে আরত থেকে মাল আনি ওই আরতে ইন্ডিয়া কোনো বাইরের মাল আসে নাই এখন এই যে আমাদের দেশি ফার্ম এই ফার্মের মালই আমরা আনতেছি না ডিমের আগের তুলনায় তো আস্তে আস্তে ডিমের দাম তো কমতেছে শীতের মৌসুম পড়ছে তো পড়বে অত আপনি ডিমের দাম কমবে নতুন নতুন যে মুরগি উঠাইছে ওই ডিম দিতে প্রোডাকশন দিতে আছে ওরা আর পুরোপুরি আসলে বলে ডিমের দাম আরও কমবে এখনই তো আমরা পাইকারি আপনার মোটামুটি যারা 100 ডিম নেয় তাদের হলো 12 টাকা 20 পয়সা 20 পয়সা একটা ডিম আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বর্তমান যে অবস্থা চলতেছে জিনিসপত্রের দাম তো বাড়তেছে মানে ধু ধু করে বাড়তেছে বাট আমাদের তো ইনকামটা তো বাড়তেছে না আমরা যেখানে আছি এখান থেকে নিচে নেমে গেছি জিনিসপত্রের দাম এমনভাবে বাড়ছে আমাদের আর কোনো কিছু করার নেই বাস্তবে খাইতে হবে আগে যেখানে পেট ভরে খেতাম না একটু কম করে খাবো মধ্য আয়ের মানুষের জন্য আসলে বর্তমান বাজার পরিস্থিতিতে খুবই কষ্টসাধ্য এভাবে প্রত্যেক জিনিসের আজকে মাছের বাজার ডিমের বাজার চালের বাজার সবজি এমন কোনো সবজি নাই যেটা 80 টাকার নিচে কোনো সবজি কেনা যায় না তো এভাবে আসলে চলতে থাকলে মধ্য আয়ের মানুষের বেঁচে থাকার আর কোনো উপায় থাকবে না ব্রয়লার মুরগিটা আপনি গেছে সব তো আমরা 185-90 টাকা বিক্রি করছি আজকেও 185-90 টাকা বিক্রি করতেছি সোনালি মুরগিটা আপনি 290-300 টাকা বিক্রি করতেছি আজকে আর লাল লেয়ারটা বেচতেছি আমরা 330 টাকা দেশি মুরগিটা 500-520 টাকা বিক্রি করতেছি আপনার গেছে সপ্তাহ হিসাবে এই সপ্তাহ সেম দাম আছে তবে থাকে কী করবো আপনার খুচরা বেচা বিক্রি নাই এবং বাজারে কাস্টমার খুব কম মেন কারণ হলো আপনার সর্বোচ্চ জিনিসের দাম একটু বাড়তি বাজারে সাধারণ লোকে তো আপনি কেনাকাটা করতে একটু কষ্ট হয়ে যাইতেছে অবস্থা আল্লাহ যেভাবে খাওয়ায় সবই মিলে হয়তো যেখানে খাইতাম একটা পাঁচটা হ্যাঁ খাই একটা খাওয়া ঠিকই আছে না খাই কেউ খায় না কম কম খাইতে আছি আমরা তরকারি কম খাই কিন্তু আল্লাহ না খাই আর কেউ রাহে না এই আর স্যার কী বলে আছে সব সবজির যে কোনো সবজির দাম বেশি যেহানি খেতাম 30 টাকা হ্যাঁ হয়েছে 80 টাকা এখন আমাদের ওই যেহানি খাইতাম 100 গ্রাম হ্যাঁ খাই এখন 20 গ্রাম না খাই আর কেউ খায় না আলু মনে করেন যে আলু পেঁয়াজ গত সপ্তাহ একটু কম ছিল গত সপ্তাহ আপনার পাইকারি ছিল 38 টাকা কিন্তু আমরা ভাবছি যে আলুর দাম কমবো কিন্তু এই সপ্তাহ এই দুদিন ধরে আলু 42 টাকা পাইকারি তে আমরা খুচরা বিক্রি করতে হয় পাল্লা হিসাবে 45-46 যা যা 1 কেজি নিলে সময় উচিত 50 টাকাও বিক্রি করি ভাঙতে থাকে না কিন্তু যারা অসহায় কাস্টমার তারা বলছে যে সরকারি নির্ধারিত একটা দাম দিয়ে দিছে তারপরে এত দাম কেন যখন আমরা বলি যে আমরা তো খুচরা ব্যবসায়ী 2-1 বস্তা পাইকারি আনি আইনে আমরা খুচরা বিক্রি করি আমরা কিন্তু এটা কমানির ভাব নাই আমরা কমে আনতে পারি না যারা বড় বড় ব্যবসায়ী মুকামো যাইতে হইব মুকামো মনে করেন যে 200-300 বস্তা টপেরে তারার কাছ থেকে আমরা কমে আনতে পারি না হেরার কাছে যাইতে হইলে তো হেরা যদি কমা তাহলে মনে করেন যে আমরা তারার কাছ থেকে কমানতাম এই সপ্তাহে আপনার ভোজ্য তেল আগের দামে আছে পেঁয়াজের দাম সিজন শেষ এখন দাম একটু বেশি হবেই আর রসুন মোটামুটি দাম স্থিতিশীলই আছে আদার দামটা অতিরিক্ত যেমন কেরালা ইন্দোনেশিয়া চায়না ইন্ডিয়ান কোনো আদা নাই শুধু দেশি নতুন আদাটা ওটার দাম অনেক বেশি এটা যেটা 800 টাকা পাল্লা ছিল সেটা এখন হয়েছে 1100-1200 টাকা পাল্লা তো গতকালকে আবার একটু কমছে 1100 টাকায় ছিল এখন মুসুরির ডাল এই সপ্তাহে আর এমন বেশি বাড়ে না যেমন বোল্ডার ডালটা আগে আমরা 100 টাকা বেচছি 95 টাকা কিনেছিল এখন সেই ডাল 105-106 টাকা কিনে পড়ে 10 টাকা বেচছি আর মুগ ডাল বুটের ডাল এটি আগের অবস্থানে আছে আটা মধ্যে আগের দামে আছে শুধু মশলাপাতির মধ্যে জিরার দাম এলাচির দামটা অনেক বেশি যেটা মানুষ ক্রয় ক্ষমতার বাইরে যে জিরা 350-400 টাকা জিরা বর্তমানে 1100 টাকা কেজি চলে এলাচির দাম বেশি দাচ্ছেনি মশলার দাম সবগুলিরই বেশি চাল 2.5 সেন্টা পায় কেজি 4-5 টাকা বাড়ছে বাড়ছে মোকামলাভাবে বলতেছে ধানের দাম বেশি এটি হঠাৎ করে ধানের দামটা বেশি বাড়তি এই জন্য চালের দামটা বাড়া গেছে এটি বস্তা প্রতি আমরা আগের চেয়ে প্রায় 200 টাকা বেশি দিতেছি প্রতি বস্তায়
আর মিনিগেটটা ফাড়ে 1 কেজি 2 টাকা মিনিগেটটা খুব কমে বাড়ছে মোড়া চালগুলো 2.5 স্টার মোড়া চালটা বেশি বাড়ছে।